माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির পরিষেবা রাজ্যের প্রতিটি মানুষের দরজায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক অভিনব ব্যবস্থা দুয়ারে সরকার। 1 ডিসেম্বর 2020 থেকে 30 জানুয়ারি 2021 পর্যন্ত 4টি রাউন্ডে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড এলাকায় খোলা থাকবে বিশেষ পরিষেবা কেন্দ্র। এর ফলে সরকারি প্রকল্পগুলিতে নাম অন্তর্ভুক্তি বা সার্টিফিকেট হাতে পাওয়ার জন্য আর দূরে যেতে হবে না। প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট দিনগুলিতে স্থানীয় পরিষেবা কেন্দ্রে হাজির হলেই চলবে। বিশদে জানতে বিডিও অফিস, এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করুন। যার যখন যেখানে দরকার আসছে আপনার দুয়ারে সরকার, পশ্চিমবঙ্গ সরকার। নমস্কার, আমি নম্রতা, শুরু করছি আমাদের বাংলা। আজকের আমাদের বাংলা নিবেদক দুয়ারে সরকার, পশ্চিমবঙ্গ সরকার। সহযোগী নিবেদক ন্যাশনাল জিওগ্রাফিক, অ্যানিমাল প্ল্যানেট এবং ডিসকভারি চ্যানেল। মহুয়া মৈত্রের দুপয়সার প্রেস মন্তব্যের তীব্র নিন্দা প্রেস ক্লাব কলকাতার। এবার বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিজেপি বেঙ্গলের তরফে একটি ভিডিও টুইট করে দাবি করা হয়েছে সাংবাদিকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন মহুয়া। তিনি সংবাদ সংস্থাগুলিকে কটাক্ষ করে বলেছেন দু পয়সার প্রেস, এর তীব্র নিন্দা করেছেন প্রেস ক্লাব কলকাতা। যদিও তৃণমূল সাংসদ নিজের বক্তব্যে অনর, বিবৃতি জারি করে প্রেস ক্লাবের তরফে বলা হয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন তাতে প্রেস ক্লাব কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র প্রতিবাদ করেছে। তার এই মন্তব্য নিঃসন্দেহে অনভিপ্রেত ও অপমানজনক। সাংবাদিকদের আঘাত করার কোন অধিকার কারণেই সাংসদের মন্তব্যে ধিক্কার জানাচ্ছি। আশা করি সাংসদ তার মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করবেন। কৃষ্ণনগর থেকে টুবাই চক্রবর্তী, রিপোর্ট টাইমস 14 বাংলা। উত্তরবঙ্গ ও ভারত বন্ধে আজ চোখে পড়ল চাঁচলের রাজপথে। বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল তিন বাতিমোড়ে। সেই অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আজ 12 ঘন্টার উত্তরবঙ্গ বন্ধ ডাকা হয়। সেই বন্ধের সমর্থনে সকাল থেকে চাঁচল শহরে বিজেপি সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। পাশাপাশি দিন সকাল থেকেই বামেদের বন্ধের সমর্থনে মিছিল করতে শহরের প্রতিটি রাস্তায় বামেদের কৃষক সংগঠনের ঝান্ডা হাতে তুলে নিয়ে বন্ধকে সফল করতে দেখা যায়। সকাল থেকে শহরের বুকে প্রথম দিকে সরকারি বেসরকারি যে সমস্ত যানবাহন চলাচল করছিল, কিছুক্ষণ পর থেকে সেসব যানবাহনকে আটকে দেওয়া হয়। বেলা গড়ার সাথে সাথেই শহরের রাজপথে বামেদের যুবক সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে ফুটবল খেলায় মারতে থাকেন। দুই দলের মিছিলকে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য চাঁচল নেতাজি মোড়ের এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। আমরা যা চাঁচল ঘুরে দেখলাম এবং বাইরে যা খবরাখবর নিয়ে দেখলাম তাতে সর্বাত্মক ভাবে আজকে এই সাধারণ ধর্মঘটটা সফল হচ্ছে আমাদের। সমিতির পক্ষ থেকে সফল হবেই, এই ফয়দাটা নেওয়ার জন্য ওরাও আবার মাঠে নেমে গেছে। যে সারা ভারত কৃষক সমিতি যে আমাদের ডাকে, সারা ভারতে বন্ধ আছে, তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ এবং জেলা এবং ব্লক স্তরে আমাদের যে বনটা সর্বাত্মক পালন হচ্ছে এবং তার প্রতিবাদ আমরা খেলার মাধ্যমে আমরা এটা দিলাম আর সকলে ঠিকভাবে এটা মেনে নিচ্ছে যে বনটাকে শান্তিভাবে আমরা এটা বনটাকে সমর্থন করছি। মালদা থেকে অভিষেক সাহার, রিপোর্ট টাইমস 14 বাংলা। শিলিগুড়িতে কর্মী হত্যার প্রতিবাদে সিবিআই তদন্তের দাবি রাজ্য বিজেপির। সিবিআই তদন্তের দাবি জানালো বিজেপি। সোমবার বিজেপির যুব মোর্চার নেতৃত্বে উত্তরকন্যা অভিযানে পুলিশের গুলিতে এক বিজেপি কর্মীর হত্যার প্রতিবাদে উত্তরবঙ্গ বন্ধের ডাক দেয় বিজেপি। মঙ্গলবার সায়ন্তন বসুর নেতৃত্বে বন্ধের সমর্থনে মিছিল করে বিজেপি। এই মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস ও নিশীথ প্রামাণিক এবং অগ্নিমিত্রা পাল সহ বিজেপির কর্মকর্তারা। মিছিলে অংশগ্রহণ করে দার্জিলিং এর সাংসদ রাজু বিস বলেন, বিজেপির কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, সেই মিছিলকে রণক্ষেত্রে পরিণত করে পুলিশ। পুলিশের আক্রমণে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। কিছু তথ্য প্রমাণ লোপাট করতে রাতের অন্ধকারে ময়না তদন্ত করায় পুলিশ। তিনি দাবি করেন, তিন ডাক্তারের একটি টিম গঠন করে ভিডিওগ্রাফির সামনে ময়না তদন্ত করতে হবে। পাশাপাশি তিনি দাবি তোলেন, কিভাবে কর্মীর মৃত্যু হলো তার জন্য সিবিআই তদন্ত। অন্যদিকে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ভারত বন্ধের সমর্থনে শিলিগুড়ির বেনাস মোড়ে প্রধানমন্ত্রীর তুষ পুতুল দাহ করল এসইউসিআই। বাংলার পুলিশ সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়ে গেছে। উত্তরবঙ্গে আমরা দেখেছি একের পর এক হত্যালীলা। গতকালের শান্তিপূর্ণ মিছিলের উপরে যেভাবে পুলিশ আক্রমণ চালিয়েছে এবং আমাদের একজন বরিষ্ঠ কার্যকর্তাকে হত্যা করেছে, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
देखिए कल जो एक शांति यात्रा निकली थी, एक प्रोटेस्ट रैली थी, उसको जो है पुलिस ने युद्ध स्थल बना दिया और पुलिस ने पैलेट गन मारे और बहुत सारे जो है हमारे 200 से ज्यादा कार्यकर्ता आज जख्मी है और एक कार्यकर्ता की मौत हो गई और उस मौत की जिम्मेदार सीधे सीधे पश्चिम बंगाल की पुलिस है और उनके टारगेट में बहुत सारे सांसद और भी कार्यकर्ता थे लेकिन हम सब बचने में सफल रहे। लेकिन एक कार्यकर्ता की हत्या हुई है और अस्पताल जब ले गए, अस्पताल में साफ लिख के दिया था उनके शरीर में पैलेट पाए गए और हम चाहते थे कि 3 डॉक्टर की पैनल फुल वीडियोग्राफी के साथ पोस्टमार्टम हो। पुलिस ने अपनी गंदी कार्य थे, काम थे, उसको छुपाने के लिए रात में 1 बजे जो है इल्लीगल तरीके से पोस्टमार्टम किया गया। हम अभी हाईकोर्ट जाएंगे, हम इस केस के लिए सीबीआई मांग करेंगे। शिलीगुड़ी से उत्पल घोष, रिपोर्ट टाइम्स 14 बांग्ला। द जेंटलमैन, सो कल्चर्ड इन स्पीच, दिस प्लेस इज नॉट माइंड, सो क्रिस्प इन अपीयरेंस, दैट वाज हॉरेंडस, सो एलिगेंट इन डिमीनर, just the epitome of subtle grace. Great job. Or maybe not quite. The Challengers, Monday to Friday, 7 p.m. on Discovery. Co-powered by Flipkart, the Big Billion Days. কৃষি আইনের বিপক্ষে আজ সারা ভারত বন্ধের ডাক সিপিআইএম। কৃষি আইনের বিপক্ষে আইনের প্রত্যাহারের দাবিতে শিলিগুড়িতে সিপিআইএম ও বামবন্ধু সংগঠন পক্ষ থেকে বন্ধের সমর্থনে এক মিছিল সংগঠিত করে। প্রাম্পন্টে দার্জিলিং জেলা সম্পাদক বলেন, এই কৃষি আইনকে প্রত্যাহার করতে হবে, সেই দাবিতে আজ সারা ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। সেই বন্ধের সমর্থনে সিপিআইএম এর পক্ষ থেকে আজকের এই বন্ধ। জীবেশ সরকারের নেতৃত্বে বন্ধ সমর্থনকারীদের মিছিলটি অনিল বিশ্বাস ভবন থেকে শুরু হয়ে শিলিগুড়ি শহর পরিক্রমা করে। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। দিলীপ ঘোষের ডাকা 12 ঘন্টা বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল শহর শিলিগুড়িতে। কৃষি আইনের প্রতিবাদে সারা ভারত কৃষক সংগঠনগুলির ডাকা বন্ধ, অন্যদিকে শিলিগুড়িতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের জেরে মিশ্র প্রভাব দেখা গেল শহর শিলিগুড়িতে। সকাল থেকে দোকানপাট সেভাবে না খুললেও রাস্তায় ছোট গাড়ি চলাচল করছে অন্যদিনের মতো। বেসরকারি যানবাহন না চললেও সরকারি যান চলছে, সে কারণে সরকারি গাড়িগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। বন্ধকে উপেক্ষা করে পর্যটকদের আনাগোনা দেখা গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে। দার্জিলিং মেল সহ একাধিক ট্রেন ঘন কুয়াশার জন্য দেরিতে চলল নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে বিঘ্ন বাধায়। দীর্ঘদিন লকডাউনের পর উন্মুক্ত বাতাসে বেড়াতে কোনো কাপড় করতে চায় না পর্যটকরা, তাই বন্ধকে আমল না দিয়ে পর্যটকদের গন্তব্য দেখা গেল সিকিম, দার্জিলিং ও ডুয়ার্সে। আটটার সময় হয়তো ট্রেনে কোনো কুয়াশার জন্য প্রচণ্ড কুয়াশা ছিল, আসতে হয়তো চালাতে অসুবিধা হয়েছে, সেই জন্য এমনি রাস্তা, এমনি কোনো রাস্তা হয়েছে, গাড়ি ভাড়া ঠিক পাওয়া যাচ্ছে। শিলিগুড়ি থেকে উৎপল ঘোষের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আমাদের বাংলা আজ এই পর্যন্তই, আগামীকাল আরো নানান খবর নিয়ে আসবে টাইমস 14 বাংলা। নমস্কার। The art of pursuit requires precision and perseverance. The ravenous race returns. The brand new season of Africa's Deadliest on National Geographic Wild.